গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু বন্দনা ব্লগ ওয়ার্কস। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে সকাল 5টা বাজে আর আমি উঠে পড়েছি ঘুম থেকে, কেননা তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তো সেই জন্যে রান্না করতে হয়। তো আমি রান্নাও বসে গেছি বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মুগের ডাল, ভেজে জলে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ঝিঙে দিয়ে হবে মুগের ডাল, আর আলু টমেটো পটল দিয়ে হবে সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছি, আবার একটু গরম জলে ভাপিয়ে নেব। তো দেখো, ডালটার মধ্যে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, ঝিঙেগুলো একটু সিদ্ধ করব। ঢেকে দেবো। দেখো, সোয়াবিনটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার সোয়াবিনটার জলটা আমি ঝারিয়ে নেব। তারপর ডালটাকে আমি সম্বর দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে ডালটাকে সম্বর দিয়ে দিয়েছি, ডালটা ভরছে। এবার দেখো, সোয়াবিনটাকে আমি হালকা তেলে ভেজে নিলাম, আর কড়া থেকে ডালটা নামিয়ে দেখো বাটিতে বসে দিয়েছি এদিকে ওভেনে। তো দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার নামিয়ে নেবো। এবার পটল ভাজার ওই তেলটার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম জিরে। তেজপাতা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সব সবজি পটল আর সোয়াবিন দিয়ে মশলা দিয়ে লঙ্কা বাটা দিয়ে আদা বাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা। তো দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জলটা অ্যাড করব। জল দিয়ে দেবো, জল
তো দেখো পটল দিয়ে সবই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে ছিনিয়ে দিয়ে ডাল হয়ে গেছে, আর হচ্ছে ভাত। এই হলো আজকে রান্নাবান্না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, তোমাদের বাড়ির সবাইকে ভালো রাখো। আগে এই ভিডিওটা রাখছি।